আরেকটি গুরুত্বপূর্ণ সালাদ যেটি সারা পৃথিবীর সমস্ত ওলামায়ামের কাছে প্রমাণিত প্রতিষ্ঠিত এবং সুসাব্যস্ত সেটি হলো মসজিদে প্রবেশের দুরাকাত সালাদ তাহেতুল মসজিদ যেটাকে বলা হয় এই মসজিদে প্রবেশের দুরাকাত সালাত এটা প্রত্যেক মমিনের জন্য মসজিদে ঢুকার পরে পড়া উচিত এটা মসজিদের সম্মানার্থে আল্লাহর ঘরের সম্মানার্থে এটা পড়া কর্তব্য নবি আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বলেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে বুখারী মুসলিম বর্ণিত হয়েছে ইযা দাখালা احدুকুমুল মসজিদ ফালা يجلس হাতা ইয়াসলি রাকআতাইন তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে তো দুই রাকাত সালাদ না পড়ে যেন সে না বসে দুই রাকাত সালাদ পড়ে তারপরে যেন সে বসে যদি বসতে হয় এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মসজিদের প্রবেশের পরে প্রত্যেক মোমিনের জন্য উচিত দুই রাকাত সালাদ মসজিদের সম্মানার্থে পড়ার মসজিদে ঢুকার পরে যদি আপনি সুন্না সালাদ শুরু করেন তাহলে একই নামাজের ভিতরে আপনি মসজিদের প্রবেশেরটা নিয়ত করলে দুইটা সব পেয়ে যাবেন কথার কথা আপনি ফজরের সময় আসছেন ফজরের দুই একা সুননাথ আছে তো ফজরের দুই এক সুননাতই একই নিয়তে আপনার সন্ন্যত হবে মসজিদের প্রবেশের সালাতও আদায় হয়ে যাবে বসার আগে আগে যদি আপনি পড়েন বসে গেলে আপনি এই উপর আমল হয়ে গেল না বসার আগে আগে দাঁড়ান অবস্থাতেই সালাদ পড়বেন তারপরে পড়বেন দু রেখাতেই ডবল নিয়ত হবে ফজরের শূন্যতও হবে আবার নফলের নিয়ত অর্থাৎ মসজিদেরটারও আদায় হয়ে যাবে আমরা কে না ফজরের সময় দু রেখা শূন্যত না পড়ি মসজিদে এসে বেশিরভাগ লোক মসজিদে এসে পড়ি শুধু নিয়ত করা হয় না নিয়তটা করে ফেললেই কী হয়ে যাচ্ছে আমি ডবল সব পাচ্ছি মসজিদে প্রবেশের শূন্যতও পড়ছি আবার ফজরের শূন্যত আদায় করছি প্রিয় ভাইরা এই শূন্যটা আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বহু নফল নামাজ আমাদের দেশে মানুষ পড়ে যেগুলো হয়তো জৈব হাদিস দ্বারা প্রমাণিত অথবা যেগুলোর কোনো ভিত্তিই নেই অথবা জাল হাদিসে আছে শুধু বিশুদ্ধ কোনো হাদিসে নাই এরকম নফল নামাজ ভুরি ভুরি আছে আমরা প্রচুর পরিমাণে পড়ি অথচ মসজিদে প্রবেশের এই সালাদ এর কথা বর্ণিত হয়নি এমন কোন হাদিসের কিতাব পাওয়া মুশকিল হয়ে যায় ওলামা একরাম অনেকে এটাকে ওয়াজিব বলেছেন আর অনেকে সুন্না বলেছেন কিন্তু সমস্ত লোমা সারা পৃথিবীতে সকল যুগে একমত যে মসজিদে প্রবেশের দুই রেখা সলাদ এটা নবী সৈয়দামের গুরুত্বপূর্ণ সুন্নাসমূহের মধ্যে থেকে একটি অন্যতম অথচ এটাও আমাদের সমাজ থেকে হয়ে গেছে বিদায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে অতি প্রিয় ভাইরা আমরা এই বিলুপ্ত প্রায় মৃত প্রায় প্রায় বিদায় হয়ে যাওয়া এই সুন্নাকেও সমাজে আমরা পুনরায় জীবন দেওয়ার চেষ্টা করি পুনরায় প্রচলন দেওয়ার চেষ্টা করি নিজেরা পড়ি অন্যকে সচেতন করি এই সংক্রান্ত হাদিসকে লিখে লিখে মসজিদে টাঙায় রাখি অন্য মুসল্লিদেরকে উৎসাহিত করি আল্লাহ তালা আমাদের সকলকে রবিআ আলসরাতেসালামের এই মৃত প্রায় সুন্নাকেও জিন্দা করার তফিক দান করুক